বলাকা সিনে ওয়ার্ল্ডে শুরু হলো মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসব 2014। সপ্তাহব্যাপী এই উৎসবের আয়োজন করেছে ঢুলি কমিউনিকেশন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাংবাদিক সংবাদ সম্পাদক নাইমুল ইসলাম খান, চারজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সহ আরও অনেকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ঢুলি কমিউনিকেশনের আয়োজনে বলাকা সিনেওয়ার্ল্ডের এই চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধ ভিত্তিক 7টি চলচ্চিত্র। উদ্বোধনী দিনে প্রদর্শিত হয়েছে চাষী নজরুল ইসলাম পরিচালিত প্রথম মুক্তিযুদ্ধের সিনেমা ওরা 11 জন। সেই ধারাবাহিকতায় প্রদর্শিত হবে আগুনের পরশমণি, আমার বন্ধু রাশেদ, জয়যাত্রা, গেরিলা, মেঘের পরে মেঘ ও মাটির ময়না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুদ্ধাহত 4 জন বীর মুক্তিযোদ্ধা। অবসরপ্রাপ্ত সার্জেন্ট গোলাম মোস্তফা বীর বিক্রম, বীর প্রতীক মোহাম্মদ আব্দুল হাকিম, বীর প্রতীক মোহাম্মদ শামসুদ্দিন এবং বীর প্রতীক মোহাম্মদ বজলুল হুদা। মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ও মুক্তিযুদ্ধ নিয়ে তারা জানালেন তাদের মতামত। আমি মনে করি যে এইভাবে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করে বিভিন্ন জেলা উপজেলায় এনেকে প্রচার করা, যাতে সত্যিকারের ইতিহাস বাইর হয়ে আসুক। যতটুকু প্রকাশ হয়েছে মুক্তিযুদ্ধের এক এক আনিও প্রকাশ হয় নাই এখনো, যেটুকু প্রকাশ হয়েছে। এই জাতিকে দুইটা ভাগ বন্ধ করে না, আমরা এই পার্টির মুক্তিযোদ্ধা, আমরা ওই পার্টির মুক্তিযোদ্ধা, এটা মুক্তিযোদ্ধাদের কাম্য ছিল না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এছাড়াও সাংবাদিক নাইমুল ইসলাম খান, ভার্সেটাইল মিডিয়ার আরশাদ আদনান, কণ্ঠশিল্পী আসিফ আকবর, প্রীতম আহমেদ ও চিত্রনায়ক নীরব সহ আরও অনেকেই। ওনারা যে কষ্টটা করেছেন এবং যে জীবন বাজি রেখে, সুতরাং আমি মনে করি আমাদের 8 কোটি 9 কোটি তরুণ প্রজন্ম তাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে দিয়ে আমাদের মুক্তিযোদ্ধাদের, আমাদের যারা সূর্য সন্তান তাদের অস্তিত্ব এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা হবে তাদেরকেও একটা ধারাবাহিকভাবে এগুলো শেখাতে হবে। প্রতিদিন একটি সিনেমা প্রদর্শিত হবে 4 বার করে। মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নিয়ে এমন আয়োজন নিয়মিত হওয়া উচিত বলে মনে করেন অনেকেই, তবে ভবিষ্যতে এমন আয়োজন আরও বড় পরিসরে হবে বলে জানালেন আয়োজকরা। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।